আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগে লাখো মুসল্লির ঢল, মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। মিয়ানমার সীমান্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলে আতঙ্কে স্থানীয়রা, টেকনাফ এলাকায় এখনও থমথমে, সতর্ক বিজিবি ও কোস্টগার্ড। সরকার পতনে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা, নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পাকিস্তানে সরকার গঠনে অনিশ্চয়তা, স্বতন্ত্রদের বাগানোর চেষ্টা নওয়াজ বিলাওয়ালের, পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না করায় পিটিআই এর বিক্ষোভ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চোখের পানিতে বুক ভাসিয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের 57তম বিশ্ব ইজতেমা। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করেন আগত মুসল্লিরা। মোনাজাতে ছিল ফিলিস্তিন সহ বিশ্বের মুসলিম মুসলমানদের জন্য বুক ফাটা ফরিয়াদ। সে খবরই জানাচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, ক্যামেরায় সাহিদুল ইসলাম। আল্লাহ তোমাদের হাত পরিহাত করতেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে জানা অজানা মুসলমান আছে বিদ্যাত মুসলমান সবাইকে তুমি হেদায়াত করো আল্লাহ, যাতে বাসু নামাজ পড়া তোমার দরবারে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। অশ্রুসিক্ত নয়ন, চোখের পানি গড়িয়ে ভিজে যাচ্ছে সাদা দাড়ি, দুহাত তুলে ফরিয়াদ একটাই, মাফ করে দাও প্রভু জনমের গোনা। শুধু নিজের জন্য নয়, সারা দেশ সহ বিশ্বজাহানের জন্য এভাবেই চোখের পানিতে শান্তি কামনা করেন টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লি। রবিবার সকাল 11:15 শুরু হওয়া 27 মিনিটের মোনাজাতে বিশাল এ জনসমুদ্রে হঠাৎই নেমে আসে নীরবতা। যে যেখানে ছিলেন সেখানেই কেউ দাঁড়িয়ে কেউ বসে হাত তোলেন আল্লাহর দরবারে। ফিলিস্তিন রাষ্ট্রের ওদের স্বাধীনতা দেখ, ওরা খুব কষ্টে আছে। আমার আহলে বাইয়াত, আমার পরিবার বর্গ, মা বাবার জন্য দোয়া করছি, সর্বশেষ দেশের সংহতি, দেশের স্বাধীনতা সর্বোচ্চ জন্য দোয়া করছি। আর ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আর বাংলাদেশের জন্য সকল মানুষের শান্তিতে থাকতে পারে, সকল মুসলমান ভাই ভাই একত্রিত থাকতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া করছি। মা বাবার জন্য দোয়া করছি, পুরো দেশের জন্য দোয়া করছি, আমরা সবার জন্যই দোয়া করছি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম আমাদের সমস্ত গুনাহগত, যাতে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেয়। যারা ফিলিস্তিনি এবং হামাসের উপরে আক্রমণ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসছে, আসবে, চলে গেছে, হ্যাঁ সবার জন্য দোয়া চাওয়া। এর আগে আখেরি মোনাজাতকে ঘিরে রবিবার ভোর থেকেই ইজতেমা অভিমুখে ছিল মানুষের ঢল। ফজরের আগেই ময়দান পেরিয়ে আশপাশের এলাকার সড়ক ও অলিগলিতে ছড়িয়ে পড়েন মুসল্লিরা। আগামীতে দুই পর্ব নয়, এক জামাতেই হোক বিশ্ব ইজতেমা, এমনটাই প্রত্যাশা আগত মুসল্লিদের। খালি একা কারোর জন্য দোয়া করবার আছে, সবার জন্যই দোয়া করা লাগবে। আল্লাহ জানি সবারই ভালো রাখে, তাহলে মানুষকে জানে আল্লাহ নবী তার উম্মতের কান্ডারি বানায় দেয়, আমাদের সবার দিকে ভালো রাখুক। আসছি জামালপুর তনে, এখানে ইজতেমার জন্য আসছি আল্লাহর নিয়তে। মনের অনেক কিছু আশা আছে যেটা মানুষকে বলা যায় না, আল্লাহকে বলা যায়, সেটার জন্য আসছি। সন্তান সন্ততি আছে তাদের জন্য, স্ত্রী আছে তার জন্য, কবরস্থ যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করতেছি, পাড়া প্রতিবেশী আছে সবার জন্যই দোয়া করতে হয়। বরিশাল থেকে আমরা আসছি, অনেক কষ্ট করে আসছি, আইসা আখেরি মোনাজাত পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। একসাথে ছিল ওইটাই ভালো ছিল, এখন আশা করি যেন ভবিষ্যতে আবার একসাথে হইবে, এটাই আশা করি আমরা। এক ভাগে ছিল আগে, এইটাই ভালো ছিল, একটা গ্রুপ ভালো ছিল, তেমন বেশি সমাগম ছিল, মোটামুটি জনসরোত ছিল। এখন দুই ভাগ হওয়াতে মানুষ নানান প্রশ্ন করে, আমাদেরকে বিতর্কিত করে। দুই পর্বে 6 দিনের নসিহাত নিয়ে দিনের দাওয়াত দিতে সারা বিশ্বে সাথীরা ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ইজতেমায় আগত মুসল্লিদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর। আখেরি মোনাজাতের পর নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে লাখো মুসল্লির ঢল নামে তুরাগ তীর সংলগ্ন সড়কগুলোতে। পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়তে হয় অনেককে। বিমানবন্দর, রেল স্টেশনও ছিল উপচে পড়া ভিড়। এদিকে গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মুসল্লিদের। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে জনস্রোত নামে সড়ক ও রেলপথে। মানুষের ভিড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে গণপরিবহনের সংকটে ভোগান্তি আরও বাড়ে ইজতেমা ফেরত মুসল্লিদের। পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেক মুসল্লি।
গাড়ি তো সব দিক দিয়ে জাম, কোথাও কোনো লড়তেছে না গাড়ি, আর অটো দিয়ে যাবো আমরা, অটো ডাবল ভাড়া চাইতেছে। আসলে লক্ষ লক্ষ মুসল্লি একসাথে হওয়ার কারণে বর্তমানে প্রচুর যাত্রী, কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম। এদিকে টঙ্গী রেল স্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়, ট্রেনের কামরা কিংবা ছাদে কোথাও তিল ধরনের জায়গা নেই, কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনে উঠলেও নিরাপদে ফেরার আশায় অপেক্ষাও করেন অনেকে। জামের কারণে আমরা আসতে ভোগান্তি, মুসল্লিরা ভোগান্তি ভোগ করতেছি ভাই, আগাইতে পারতেছে না ভাই, গাড়ির আসা পয়সা থাকলে ভাই আমাদের অনেক লেট হয়ে যাবে, আমরা হাইটার চেতে দ্রুত গতিতে যাইতে পারবো ইনশাল্লাহ। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতের জন্য আবারও সামনের বছরের অপেক্ষায় মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সীমান্ত এলাকার পরিস্থিতির খবর সংগ্রহে টেকনাফের ওয়াইকং এ আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকুন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, সীমান্ত এলাকায় আছেন, এখন সেখানকার পরিস্থিতি কি রকম, নতুন করে কোনো গোলাগুলির শব্দ বা কোনো খবর আছে কিনা? তৃণা, গত 24 ঘন্টায় আপনার ঘুমদুম তুমরু সহ সীমান্ত এলাকায় তেমন একটা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে ঘুমদুম সীমান্তের একেবারেই কাছাকাছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিয়ানমারের কাঁটাতারের বেড়া, ওপারই হচ্ছে মিয়ানমার। তো জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, যেহেতু গোলাগুলি থেমে গেছে, আপনি কৃষকরা তাদের জমিতে কাজে ফিরেছেন, তারা চাষাবাদে ব্যস্ত রয়েছেন, মানুষজনও ঘরবাড়িতে ফিরেছেন। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বালুখালি খালের মধ্যে একটি মরদেহ আমরা দেখতে পেয়েছি, তার সেই মরদেহ মাথায় হেলমেট রয়েছে এবং তো মরদেহটি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি, আর কিছুক্ষণের পরেই হয়তো পুলিশ এসে সেটি উদ্ধার করবে। গতকাল সেটি বালুখালির সীমান্ত এলাকায় খালে ছিল, সেটি আজকে জোয়ারের পানিতে বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে সেটি চলে এসেছে। আর সীমান্ত এলাকায় যেই SSC পরীক্ষা আর কয়েকদিন পরেই 15 তারিখে, তো আজকে আমরা ঘুমদুম উচ্চ বিদ্যালয় সেই SSC পরীক্ষার কেন্দ্র ছিল, তো আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি যে ঘুমদুম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাটি হবে বা সীমান্ত এলাকার যে স্কুলগুলি রয়েছে যেগুলি বন্ধ রয়েছে, যেখানে সেন্টার রয়েছে SSC সেখানেই হবে নাকি অন্যত্র হবে। যেহেতু গোলাগুলি কিছুটা থেমে গেছে এবং শান্ত পরিস্থিতি আপাতত রয়েছে, সেজন্য হয়তোবা এই সীমান্তবর্তী যে কেন্দ্রগুলি সেখানেও হতে পারে, অথবা অন্যত্র তারা কেন্দ্র ঠিক করে রেখেছেন সেখানেও হতে পারে বলে জানিয়েছেন। তো হয়তো আজকে এবং কালকের মধ্যে সেই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হবে। তো এমনিতেই সীমান্তে আপাতত নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে, নাফ নদীতে কোস্টগার্ড টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না করতে পারে। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড BGB টহল দিচ্ছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে। এখন অনেকটাই পরিস্থিতি শান্ত। আপনাকে ধন্যবাদ, প্রয়োজন আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টা থেকে বৈঠক শুরু হয়। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। বৈঠকের বিস্তারিত পরে ব্রিফিং করে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। বৈঠকের শুরুতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার GI সার্টিফিকেট ও টাঙ্গাইল শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই পিতারি প্রতিচ্ছবি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই কথা জানান। রুহুল কবির রিজভি বলেন, এক দফা আন্দোলন চলতে থাকবে, জনগণের আন্দোলন দমানো যাবে না। অভিযোগ করেন, শুধু বিএনপির উপর হামলা করে ক্ষান্ত হয়নি, ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা খুনোখুনি করছে। কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তার। বলেন, মুক্তিপণ আদায়ের নামে নির্বাচনে নিতে বিএনপি নেতাদের জেলে নেওয়া হচ্ছে। কারাগারে সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি নিয়ে টালবাহানা করেছে সরকার। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি ভোট বর্জনের আন্দোলনে সফল, সামনে আন্দোলনের নতুন গতি এনে সরকারকে নামাতে বাধ্য করা হবে। বিএনপিকে প্রচণ্ড ভয় পায় বলেই সরকার সিনিয়র নেতাদের মুক্তি দিচ্ছে না বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ,
পাকিস্তান নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও এরই মধ্যে নিজ নিজ দলকে বিজয়ী ঘোষণা করেছেন নওয়াজ শরীফের PMLN ও ইমরান খানের PTI সমর্থিতরা। নির্বাচনের চূড়ান্ত ফল না হওয়া পর্যন্ত সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান PTI কর্মকর্তাদের। রোববার সবশেষ ফলাফলের ভিত্তিতে 257 আসনের মধ্যে ইমরান সমর্থিত প্রার্থীরা 102টি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে থাকা PMLN পেয়েছেন 73 আসন। বিলাবল ভুট্টোর PPP 54 আসন নিয়ে তৃতীয় অবস্থানে আছে। অন্যরা পেয়েছেন 28টি আসন। এই পরিস্থিতিতে জোট সরকার গঠনের দিকে হাঁটছে প্রধান দলগুলো। ইমরান খান সমর্থিত প্রার্থীদের জয়ের পর PTI এর চেয়ারম্যান গোহর আলী খান বলেছেন তারা পাঞ্জাব প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, পাখতুনখোয়া প্রদেশেও বিজয়ী PTI সমর্থকরা। তিনি মনে করেন প্রেসিডেন্ট আরিফ আলভি সরকার গঠনের জন্য তার দলকে আমন্ত্রণ জানাবেন। এদিকে জাতীয় পরিষদ ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে জোট গঠন নিয়ে PPP সঙ্গে আলোচনা করা হয়েছে। দাবি করেছেন PMLN নেতারা তা নাকচ করে দিয়েছে PPP। দলটির প্রধান বিলাবল ভুট্টোর দাবি কোনো দলের সঙ্গেই জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়নি, বিষয়টি সময় সাপেক্ষ। অন্যদিকে চূড়ান্ত ফল দেরিতে প্রকাশ করার অভিযোগে পাকিস্তানের করাচি, লাহোর, পেশাওয়ার ও কোয়েটা শহরে সমাবেশ করেছে PTI এর নেতাকর্মী ও সমর্থকেরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বামীকে আটকে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষক ও তার সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 4 ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় নিপীড়ন বিরোধী মঞ্চ আন্দোলনে নামলেও এখন তাদের সাথে সংহতি জানিয়েছে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরাও। একই দাবিতে সাংস্কৃতিক জোটের শিক্ষক শিক্ষার্থীরা গড়ে তুলেছে সন্ত্রাসবিরোধী মঞ্চ। আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের একাংশের শিক্ষার্থীরাও। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনার আজ শেষ দিনেও তাদের বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে আরও ফুঁসে উঠেছে আন্দোলনকারীরা। প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বিকেলে ছাত্র ইউনিয়নের গণসমাবেশ সহ নিপীড়ন বিরোধী মঞ্চের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। গত 3 ফেব্রুয়ারি স্বামীকে আটকে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে। সংবাদ শেষ করব বিআরবি কেবল, শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগে লাখো মুসল্লি ঢল, মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্কে স্থানীয়রা। টেকনাফ এলাকা এখনও থমথমে, সতর্ক বিজিবি ও কোস্টগার্ড। সরকার পতনে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা। নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পাকিস্তানের সরকার গঠনে অনিশ্চয়তা, স্বতন্ত্রদের বাগানোর চেষ্টা নওয়াজ বিলাওয়ালের। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না করায় PTI এর বিক্ষোভ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।